প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা পারুল টার্গেট মাধ্যমিক 2023 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত ম্যাথ মডেল কোশ্চেন সেট 3 এমসিকিউ সমাধান করব। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো সমীকরণটির একটি বীজ অপরটির অনন্য হবে যদি বি ইকুয়াল সি, এ ইকুয়াল বি, এ ইকুয়াল সি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল জিরো হয়। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো সমীকরণটির একটি বীজ অপরটির অনন্য হবে যদি সমীকরণটির বীজদ্বয়ের গুণফল সমান ওয়ান হয়। অতএব সি বাই এ ইকুয়াল ওয়ান বা সি ইকুয়াল এ। সম্ভাব্য চারটি উত্তরে সিতে আছে এ ইকুয়াল সি, অতএব অপশান সি এ ইকুয়াল সি সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন, এম সংখ্যক লোক এন দিনে একটি কাজ করলে এম বাই এন ইকুয়াল ধ্রুবক, এম প্লাস এন ইকুয়াল ধ্রুবক, এম এন ইকুয়াল ধ্রুবক কোনোটিই নয়। এম সংখ্যক লোক এন দিনে একটি কাজ করলে লোক সংখ্যার সাথে দিন সংখ্যা ব্যস্ত ভেদে আছে, অতএব লোক সংখ্যা দিন সংখ্যার গুণফল সমান ধ্রুবক, কারণ আমরা জানি দুটি পরস্পর সম্পর্কযুক্ত চলরাশির একটির মান বৃদ্ধি পেলে যদি অপরটির অনুরূপ মান হ্রাস পায় এবং একটির মান হ্রাস পেলে যদি অপরটির অনুরূপ মান বৃদ্ধি পায়, সেক্ষেত্রে চলরাশি দুটি ব্যস্ত ভেদে থাকে এবং তাদের গুণফল ধ্রুবক হয়। এম এন ইকুয়াল ধ্রুবক সম্ভাব্য চারটি উত্তরে সিতে আছে, তাই এক্ষেত্রে অপশান সি এম এন ইকুয়াল ধ্রুবক সঠিক উত্তর। তৃতীয় প্রশ্ন, কোনো ব্যবসাতে তিন বন্ধুর মূলধন যথাক্রমে 200 টাকা, 150 টাকা ও 250 টাকা হলে একই সময় পরে তাদের লভ্যাংশের অনুপাত হবে 5:3:4, 4:3:5, 3:5:4, 5:4:3। আমরা জানি অংশীদারি কারবারের ক্ষেত্রে বিশেষ কোনো শর্ত উল্লেখ না থাকলে একই সময় পরে অংশীদারগণের মধ্যে লভ্যাংশ বণ্টনের অনুপাত তাদের মূলধনের অনুপাতের সমান হয়। তিন বন্ধুর লভ্যাংশের অনুপাত সমান তিন বন্ধুর মূলধনের অনুপাত সমান 200:150:250 সমান, অনুপাতের প্রতিপদকে 50 দিয়ে ভাগ করে পাই 4:3:5, যা সম্ভাব্য চারটি উত্তরের বিতে আছে, তাই এক্ষেত্রে অপশান বি 4:3:5 সঠিক উত্তর। চতুর্থ প্রশ্ন, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি ও 3 সেমি, বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে, বৃত্ত দুটির কেন্দ্রদের মধ্যে দূরত্ব 2 সেমি, 2.5 সেমি, 1.5 সেমি, 8 সেমি। দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত দুটির কেন্দ্রদের মধ্যে দূরত্ব সমান বৃত্ত দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমষ্টি সমান 5+3 সেমি ইকুয়াল 8 সেমি, যা সম্ভাব্য চারটি উত্তরের ডিতে আছে, তাই এক্ষেত্রে অপশান ডি 8 সেমি সঠিক উত্তর। পঞ্চম এবং ষষ্ঠ সমস্যা সমাধানের জন্য মডেল কোশ্চেন সেট 2 এর একই দাগের একই প্রশ্নের সমাধান লক্ষ্য করো। ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সপ্তম প্রশ্ন, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:2, 1:4, 1:8, 1:16। মনে করি নিরেট গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 একক, R2 একক। প্রশ্নানুসারে 4/3 পাই R1 কিউব বাই 4/3 পাই R2 কিউব ইকুয়াল 1/8। লবহরকে 4/3 এবং পাই দিয়ে ভাগ করে পাই R1 কিউব বাই R2 কিউব, R1 বাই R2 এর
होल क्यूब इक्वल वन बाय टू ए होल क्यूब अतए आर वन बाय आर टू इक्वल वन बाय टू दूरी एक नम्बर समीकरण तर वक्रतल क्षेत्रफल अनुपात समान फोर पाई आर वन स्कोयर बाय फोर पाई आर टू स्कोयर लवहर के फोर एवं पाई दिए भाग कर पाई आर वन स्कोयर बाय आर टू स्कोयर आर वन बाय आर टू एर होल स्कोयर इक्वल एक नम्बर थे पाई आर वन बाय आर टू इक्वल वन बाय टू एर होल स्कोयर वन बाय टू एर होल स्कोयर इक्वल वन बाय फोर भग्नांश के अनुपात आकार लिखले पाई वन इज टू फोर सम्भव्य चार्ट उत्तर अपशन बी ते आन इज टू फोर तई एक क्षेत्र अपशन बी वन इज टू फोर सठिक उत्तर। प्रिय शिक्षार्थी आशा करी पर्व प्रति समस्या समाधान कौशल बुझते पे बुझते को समस्या हम कमेंट्से जाओ और परवर्ती पर्व नोटिफिकेशन पवार चैने प्रथम हम चैनल सबसक्राइब कर पशे थका बेल आइकन प्रेस करो।